তুমি নাই, কে বলেছে তুমি নাই? আমি 56,000 বর্গ মাইল জুড়ে তোমায় খুঁজে পাই। তুমি দিয়েছ নতুন প্রাণ, করেছ মোদের মুক্তি, তোমার উঁচু ধ্বনিতে আজও খুঁজে পাই শুভ শক্তি। তুমি দিলে স্বাধীনতা, এটা কেবল এক শব্দ, তোমার কণ্ঠের আওয়াজই তো আজ শত্রু হয়েছে জব্দ। তোমায় পেয়ে বাংলার মাটি, বাংলার জল, বাংলা পেয়েছে প্রাণ। তুমি অবিনশ্বর বঙ্গবন্ধু, শত সুরে বাজে আজ জয় বাংলার গান। ডাক নাম তার খোকা, জন্ম 1920 সালে 17ই মার্চ, ছিলেন জনপ্রিয় ছাত্রের নেতা, ছয় দফা দাবির জনক তিনি। বাঙালিদের মুক্ত করতে তিনি সর্বপ্রথম দেন স্বাধীনতার ডাক। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। ইসলামিক ফাউন্ডেশন তিনি প্রতিষ্ঠা করেন, দেশের জন্য বিভিন্ন সময় জেলও খেটেছেন, পেয়েছেন বঙ্গবন্ধু খেতাব। তিনি হলেন আমাদের সবার প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 2020 সালে 17ই মার্চ থেকে 2021 সালে 17ই মার্চ পর্যন্ত মুজিব বর্ষ পালন করা হচ্ছে। এছাড়াও এই দিন শিশু দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশ স্বাধীন হয়েছে, যার নেতৃত্বে এই দেশের মানুষ এক হয়েছে, সে হলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 17ই মার্চ টুঙ্গিপাড়া জন্মগ্রহণ করেছেন। তার বাবা মা তাকে আদর করে খোকা বলে ডাকতেন। সে দেশের জন্য নেতৃত্ব দিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে অনেক ভালোবাসতেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে নিয়ে অনেক চিন্তা করতেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের শিশুদেরকে অনেক ভালোবাসতেন। এজন্য তার জন্মদিনে 17ই মার্চ আমরা শিশু দিবস পালন করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের অনেক প্রিয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের জন্য ভাষণ দিয়েছেন। এবার সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, তবুও দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি আফরাতুল জান্নাত আনিশা বলছি। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কিছু কথা বলতে চাই। জাতির পিতা মানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার ডাক দেয়।